আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে সকলকে স্বাগতম করছি আমাদের ড্রিম গার্ডেনে। দর্শক বন্ধুরা, আমাদের ধনিয়া পাতাগুলো দেখেন, মাশাআল্লাহ প্রত্যেকটা চারা কতটা সতেজ। এটা হলো সুগন্ধি ধনিয়া, আমরা অনলাইন থেকে এই টপগুলো নিলাম এবং অনলাইন থেকে এই চারাগুলো গিফট পাইছি, মানে এইগুলোর সাথে গিফট পাইছি, ধন্যবাদ সেলারকে। এই টপগুলো আমাদেরকে আমরা 520 টাকার, এই টপগুলো এখানে 20টা টপ আছে, 520 টাকা নিচে ডেলিভারি চার্জটা ফ্রি পাইছিলাম। এখানে আমরা একটা মিস হয়ে গেছে, তবে এই যে দেখেন সরিষাও আছে, এখানে কিছু খড় দিছিলাম যার কারণে সরিষাটা আসছে। এই যে এখানে আরেকটা ধনিয়া গাছ দেখতে পাচ্ছি আমরা, তো এখানে আমরা এই ধনিয়া পাতাগুলো দিয়ে আমরা কি খাওয়া যায়, ঝালমুড়ি, ঝালমুড়ি, ইয়েস ঝালমুড়ি খাবো। এই যে পেঁয়াজও আছে আমাদের, এই যে দেখেন আমরা পেঁয়াজ রোপণ করছি, তারপরে এখানে রসুন আছে, তবে এগুলো তেমন ইয়ে দিবে না কারণ মাটিটা প্রচুর শক্ত, সেদিনকে নরম করছিলাম, নিড়েনি দেওয়া হয়েছিল। তারপরে এখানে স্ট্রবেরি চারা লাগাইছি, দেখেন স্ট্রবেরি চারাগুলো নষ্ট হয়ে গেছে, একটা চারা বেছে নেয় সবগুলো নষ্ট হয়ে গেছে। এখানে একটা দুইটা তিনটা চারা আছে 20টা চারা থেকে। তবে আমাদের বাগানে যেই 80 পিস চারা রোপণ করলাম, ওই 80 পিস চারার মধ্যে আমাদের শুধু একটি চারা নষ্ট হয়েছে, এবং খুবই আনন্দের বিষয় হলো যে আমরা 80 পিসের মধ্যে এখন নতুন করে ফুল পাচ্ছি। আমরা আজকে দেখলাম বেশ কয়েকটা ফুল আসছে, এবং এই দেখেন আমাদের হাইব্রিড থাইয়ের চারার মধ্যে কুশিয়ার চলে আসছে। এই যে সেদিনকে দেখালাম আপনাদেরকে পোস্ট করে, প্রত্যেকটাতে ছোটো করে কুশি বেরিয়েছে একটা, এই যে এখান থেকে একটা বের হয়েছে, এগুলো এখনও বের হয়নি। এটা হলো বোল্ডারের চারাগুলো, ওই যে এই সামনেরটা বের হয়েছে, এই যে বোল্ডারের চারা বের হয়েছে। এই ইমন, ওই ছত্রাকনাশকটা নিয়ে, পিঁপড়া লাগছে, ছত্রাকনাশকটা নিয়ে আসলে, যদি এত পিঁপড়া রিলেথিন আমরা দিব না, শুধু ছত্রাকনাশকটা দিব। ওইটা নিয়ে আবার ভিতর ওষুধ আছে মনে হয়। এই যে দেখেন আমাদের এখানে আছে বিগ পিং রোজ, এই যে দেখেন পিঁপড়া। এই পিঁপড়ার জন্য সাতবাগিনী ভাইরা কি করবেন, এটা রিলেথিন দিবেন, পিঁপড়ার জন্য রিলেথিন দিবেন, রিপকট দিবেন, ঠিক আছে, পিঁপড়ার জন্য রিলেথিন রিপকট দিয়ে দিবেন। এই যে দেখেন এই পিঁপড়া কিন্তু আমাদের প্রচুর গাছের ক্ষতি করে, পিঁপড়া গাছের প্রচুর ক্ষতি করে, কারণ এটা এর হরমোনটাকে নষ্ট করে দেয়, হরমোনটা নষ্ট করে দিলে মাথাটা বসে যায়। এই নতুন কুশি আসলে গাছে প্রচুর পিঁপড়া আসে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পিঁপড়া। এখন আমরা সাধারণত ছত্রাকনাশকটা দিব, পিঁপড়ানাশকটা একটু পরে দিব, কালকে দিব, এখন আর দিচ্ছি না, এখন ছত্রাকনাশকটা দিব। ছত্রাকনাশকটা দিলে গন্ধে চলে যাবে। এবং এই যে দেখেন আমাদের এখানে আছে ব্ল্যাকিশ রেড, ব্ল্যাকিশ রেডের চারা এখনও কুশি বের হয় নাই, কুশি বের হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং এখানে আছে, এটা হলো সাদা ভিয়েতনামি হোয়াইট চারা, এবং এটা ভিয়েতনামি হোয়াইট, গাছগুলোর অবস্থা খুবই খারাপ, এগুলো পুরাতন ডাল যার কোনো অনেক সময় নিচ্ছে। এখানে হচ্ছে অজি গোল্ড, এই দুইটা হলুদ জাতের চারা। আর এই যে দেশি, দেশি গাছ প্রচুর দ্রুত বৃদ্ধি পায়, যেমন এই পিঁপড়া লেগে আছে দেশি গাছে, এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা কুশি চলে আসছে, এটাতে কুশি দুইটা আসছে, এটাতে বেশ কয়েকটা কুশি আসছে দেখতে পাচ্ছেন। দেশি গাছ প্রচুর দ্রুত বৃদ্ধি পায়। আসলে এতদিন কমার্শিয়ালভাবে আমরা ড্রাগন চাষ করছি, কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা জাতের উপর নির্ভর করে গাছের গ্রোথের দ্রুত বৃদ্ধি পায়, যেমন দেশি গাছগুলো অনেক দ্রুত কুশি চলে আসছে। আর এই যে শশা দেখতে পাচ্ছেন, আমরা রমজান মাসের উপলক্ষে শশা খাবো আমাদের নিজের ছাদ বাগান থেকে। এখানে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা চারা আছে, তবে আমাদের বেশ কিছু চারা ছিল নষ্ট হয়ে গেছে, আটটা চারা আমরা এখান থেকে নিয়ে দুইটা চারটা যেই কয়টা ফল পাই না কেন রমজান মাসে খাবো। আর এই যে ধনিয়াগুলো দেখতে পাচ্ছেন, ধনিয়াগুলো তো রমজান মাস পর্যন্ত রাখা সম্ভব নয়, এগুলো ঝালমুড়ি খেয়ে নিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদ বাগানের যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদেরকে যোগাযোগ, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই ছাদ বাগানের প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, এবং নতুন কিছু অ্যাড করা যায় কিনা সেটা আমাদেরকে জানাবেন, নতুন কিছু ফুল গাছ নিয়ে আসবো, যেহেতু ফুলের সিজন চলে গেছে, ঠিক না? ঠিক ঠিক।